রোহানি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, যে সম্প্রতি এই ধর্ষণ নিয়ে যা হচ্ছে দেশে, সেখানে মেয়েরা তো ধর্ষিতা হচ্ছেই, সেই সাথে তোমরা যে তৃতীয় লিঙ্গের হিজড়া, বাংলাদেশের কোনো এক জায়গায় হিজড়াও ধর্ষণ হয়েছে, এই বিষয়ে তোমার কি বলার? ধর্ষণ নিয়ে যা হচ্ছে দেশে, সেখানে মেয়েরা তো ধর্ষিতা হচ্ছেই, সেই সাথে তোমরা যে তৃতীয় লিঙ্গের হিজড়া, বাংলাদেশের কোনো এক জায়গায় হিজড়াও ধর্ষণ হয়েছে, এই বিষয়ে তোমার কি বলার? আমি একটা কথা ওই সঙ্গে বলছিলাম, ওখানে বলবো, জানি মেয়েরাও সাবধান থাকুক, ছেলেরাও সাবধান হয়ে যাও। আর আমি দর্শনের কথা কি বললাম, যা যা হইতেছে হইয়া গেছে, তাহলে তো আমি আর হওয়ার আগে করতেই না, কারণ হইয়া গেছে কোনো তখন কি জানি, যারা খারাপ পথে গেতেছে, জানি খারাপ পথে জানি আশা করে। আর আমি এই কথাটাই বলবো, আপুরা তোমরা প্লিজ একটু সাবধানে থাকবা, তোমরা আমি চাই তোমার মায়ের জাতি, আমি একটা মার পেটে থাকছি আজকে, আমার তোমাদের পেটের থেকে একটা নিলে আমার ভাই হবে, নাহলে আমার একটা বোন হবে, নাহলে আমার একটা আব্বা হবে, নাহলে একটা আমার মা হবে, তোমরা সবাই একটু সাবধানে থাকো, আমি একটা রিকোয়েস্ট চাবো, প্লিজ একটা রিকোয়েস্ট। আচ্ছা, সেক্ষেত্রে এই যে এখন তুমি কি করতে চাও এই সময়গুলোতে? আমি বলতে চাই, আমি অন ঠিক মতন, আমি যেমন ঘরের বাইরে যাব না, সুস্থ থাকব, ভালো থাকো, জানি গর্তগণ করোনার জন্য বাইরে যায় না, আমি ঘরের বাইরে থেকে না, ঘরের থেকে। আচ্ছা, বুঝতে পারছি। রুহানি, তোমার তো রূপ যৌবন সবই সুন্দর, এই জন্য কি অনেক ছেলে কি তোমাকে প্রপোজ করে? হ্যাঁ, করে। ভাইকে সবাই ফলো করবা, লাইক দিও প্লিজ ভাইয়ারা, এটাতে ফলো দিও প্লিজ ভাইয়ারা, রিকোয়েস্ট এটা শেয়ার আমার আব্বু আম্মুর কাছে দিবা, আমার মার কাছে দিবা, আমার বাবার কাছে দিবা, আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে দিবা, আমার গুরু নান গুরু সবাই পায়। ইসলাম।